এখন হাঁটাচলা করতে পারি, আগের মতো অসুস্থ ছিলাম এখন সুস্থ। এখন আমি সিঁড়ি বেয়ে উঠতে পারি, বাথরুম গেলে অসুবিধা হয় না, হাঁটাচলা যে সমস্যা ছিল হাঁটতে পারতাম না, এখন আমি হাঁটতে পারি। আমার নাম মোহাম্মদ মুবারক হোসেন, আমি মিরপুর রূপনগরে থাকি, আমার বয়স 52 বছর। পেশা ব্যবসা, আমি দোকানদারি করি, ব্যবসা আমার। আমি গত 2.5 মাস যাবত দোকানে বসার পর আমার মাংস বেশি সব শক্ত হয়ে গেছে, আমি হাঁটাচলা করতে পারতাম না, আমি সিঁড়ি বাইতে পারতাম না, বাথরুমে গেলে বাথরুম করতে কষ্ট হইতো, হাঁটাচলা করতে কষ্ট পাইতাম। এক কথায় একজন পঙ্গু মানুষ যেভাবে জীবনযাপন করতো আমার অবস্থা সেরকম হয়ে গেছিল। এই অবস্থা আমি দুই জায়গায় দুজন ডাক্তার দেখাই, ডাক্তার দেওয়ার পরে আমার ওষুধ দিছে, থেরাপি দিছে, কিন্তু ওষুধও খাইছি থেরাপিও দিছে, কিন্তু আমার ব্যথা এখনো কমে নাই, আমার ব্যথা আগের মতোই রয়ে গেছে। এমন অবস্থায় আমি মোবাইলে ইউটিউবে দেখলাম ডাক্তার সফিউল্লাহ প্রধানের হসপিটাল, এখানে ফিজিওথেরাপি দেয়, তো আমি সিদ্ধান্ত নিলাম আমি এখানে দেখাবো। পরে আমি এখানে ডাক্তার দেখলাম, ডাক্তার দেখার পরে আজ 17 দিন আউটডোরে আমার ফিজিওথেরাপি দিয়েছে, আমার মোটামুটি এখন হাঁটাচলা করতে পারি, আগের মতো অসুস্থ ছিলাম এখন সুস্থ। এখন আমি সিঁড়ি বেয়ে উঠতে পারি, বাথরুম গেলে অসুবিধা হয় না, হাঁটাচলা যে সমস্যা ছিল হাঁটতে পারতাম না, এখন আমি হাঁটতে পারি। এখন আমার মতো যে সমস্ত পেশেন্ট আছে সারা বাংলাদেশে, তারা যদি এই হসপিটালে আসে, আইসা চিকিৎসা নেয়, আমার মনে হয় আমার মতো সুস্থ হয়ে যাবে। এখন আপনারা আমার সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যদি ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি এই কামনা করি, আর আমিও আশা করি আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।